ঘোড়া ঘোড়ার গাড়ি ভাড়া করলাম, এটা টুর হবে। এটাই প্রথম তোমাদের আফ্রিকা ভ্রমণ? হ্যাঁ, খুব সুন্দর। আমি অনেক স্থানই ঘুরে বেরিয়েছি, আমি আভরিয়াজকে সর্বাধিক সুন্দর দেখেছি। একটু ব্যতিক্রম, সামনে গাস্তাদ অনেক জায়গায় গিয়েছি, এটাই বেশি সুন্দর, কারণ সব তুষারে ঢাকা, এর সবখানেই তুষার। এমনকি এখানকার বাড়িঘরগুলো অনেক সুন্দর, হ্যাঁ অনেক নাইস। এটা একটা শহর নাকি গ্রাম? না, এটা একটা ছোট গ্রাম। এটা দর্শনার্থীদের দ্বারা প্রাণবন্ত থাকে, অফ সিজনে এখানে প্রায় জনশূন্য থাকে। ওকে, এখানকার সবই তৈরি করা হয়েছে। আগে এটা শুধুই গরু চড়ানোর স্থান ছিল। গরমকালে লোকজন কি করে এখানে? হাঁটাহাঁটি করে, সাইকেল চালায় ইত্যাদি। আপনি কি আভরিয়াজের স্থানীয়? না, আমি একটু নিচের ভ্যালিতে থাকি। আমি শীতকালীন সময়ে এখানে আসি। ডানের সর্বশেষ হোটেল যেটা এখানে স্থাপিত হয়েছে, এটা পাঁচ তারা হোটেল রেস্টুরেন্ট। এটা পাঁচ তারা হোটেল? হ্যাঁ, এর নাম মিল উইথ। কোভিডের কারণে এটা এখন বন্ধ আছে। আভরিয়াজের ফাইভ স্টার হোটেল। বামে একটা ঘন্টা দেখছেন, সেখানে একটা ঘড়ি আছে। ঘন্টাটার আকৃতিটা খুবই অদ্ভুত, এটা ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষিত হয়েছে, কারণ অতীতে এর নকশা খুবই আধুনিক ছিল। আচ্ছা, এটা কোনো চার্চ নয়? না, এটা এখন টুরিস্ট অফিস। আমি এখানকার বাড়িঘরগুলোকে খুব অত্যাধুনিক দেখছি, কিছুই বলার নাই, খুবই সুন্দর। এটা এখানকার নটিক্যাল সেন্টার, এটা কোভিডের কারণে বন্ধ আছে। এখানে গোসল করা যায়, এখানে অনেক কিছুই করা যায়। হোটেলগুলি কি খুবই এক্সপেন্সিভ এখানে? হ্যাঁ, হোটেলও একটু ব্যতিক্রম আউরিয়াতে। কিছুক্ষণ আগে একটা দেখলাম, সামনে আরেকটা হোটেল আছে, বাকি সব ভাড়ায় চালিত অ্যাপার্টমেন্ট। দুইটা হোটেলই আছে, খুবই এক্সপেন্সিভ এখানে। এছাড়া অ্যাপার্টমেন্ট অথবা টয়লেট ভাড়া নেওয়া যায়। আচ্ছা, এখানে অনেক মেঘ, এখানে একটা রক ক্লিফ দেখা যায়। এখানে ছোট একটা এরিয়া আছে যেখানে উপরে বাড়ি ঘর আছে, খুব সুন্দর।
এখানে একটু বেশি মেঘ আছে এখন, তাই তেমনটা দেখা যায় না। এখানেও একটা সুন্দর দৃশ্য দেখার ছিল, কিন্তু এখন অনেক মেঘে ডেকে আছে। এটা স্টেশনের দ্বিতীয় হোটেল, হোটেল ধোমো। এখানে মাত্র দুইটা হোটেল? হ্যাঁ, মাত্র দুইটা। এটাও একটা ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষিত হয়েছে, কারণ স্থাপনা খুব ব্যতিক্রম আর একটু পিকুলিয়ার। এটাও বন্ধ, তাই প্রবেশদ্বারে এখন এত তুষার। কোভিডের কারণে হোটেল বন্ধ, এখানে পুরো রাস্তা ঢেকে আছে স্নোতে। এখানে মাত্র দুইটাই হোটেল। এটা কত তারকা? এটা 5 তারকা, 4 বা 5 তারকা হবে। দুইটাই 5 তারা হোটেল, আর বাকি যতগুলো বিল্ডিং দেখছেন সবই অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট আপনি ভাড়া করে এখানে থাকতে পারেন। ওই পর্বতের চূড়াটা ওঠা হচ্ছে পয়েন্ট ভগলা। এটাতে চড়া যায়? একটু কঠিন, এখন অনেক তুষার ঢাকা। গরমে করা যায়? গরমে করা যায়, হ্যাঁ। সাবধান মেয়েরা, এও সাবধান, ধন্যবাদ।
এই জন্য স্লো করায় দিচ্ছে। এখানেই একটা ছোট টুর, ধন্যবাদ। ধন্যবাদ।